ঢাকার অন্যতম প্রধান বাহন হলো রিক্সা ঢাকায় প্রতিদিন গড়ে প্রায় চার লক্ষের বেশি রিক্সা চলাচল করে যা বিশ্বের অন্যান্য দেশের রাজধানীর তুলনায় সর্বোচ্চ তাই ঢাকা বিশ্বের রিক্সা রাজধানী নামেও পরিচিত যদিও সরকারি হিসাব মতে ঢাকা শহরের মধ্যে মোট পঁচাশি হাজার রিক্সার নিবন্ধন দেয়া হয়েছে রিক্সা ঢাকা শহরের রাস্তার যানজটের অন্যতম কারণ